জার্মানি, ইতালি অথবা গ্রিস কিংবা ইইউর যে কোনো দেশে অবৈধ উপায়ে অনুপ্রবেশ আর রাজনৈতিক আশ্রয়ের নিয়ম কানুনে কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে ইইউ কমিশন। ইউরোপীয় ইউনিয়নের মধ্যে শুধুমাত্র সীমান্তবর্তী দেশ কিংবা আয়তন বা সামর্থ্যের বিবেচনায় শুধু নয়, সবগুলো দেশই সমান ভাগে রাজনৈতিক আশ্রয় প্রত্যাশীদের আশ্রয় দেওয়ার বিষয়ে ঐক্যমত্য গঠনে কাজ করছে ইইউ। বৃহস্পতিবার লুক্সেমবার্গে অবৈধ অভিবাসীদের ঢল রুখতে ইইউর দেশগুলোর স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে রাজনৈতিক আশ্রয়ের বিধি নিয়মে কড়াকড়ি আরোপে সম্মত হন ইইউর বিভিন্ন দেশের মন্ত্রীরা। নতুন নিয়মে অবৈধ পথে বা ভূমধ্যসাগর পাড়ি দেয়া যে কোনো রাজনৈতিক আশ্রয় প্রত্যাশীকে শুরুতেই যে দেশের সীমান্ত দিয়ে প্রবেশ করেছে সেই স্থানের বিশেষ একটি আশ্রয় কেন্দ্রে রেখে প্রার্থীর সত্যতা আর আবেদনের বিস্তারিত যাচাই বাছাই করা হবে। প্রার্থী যদি তৃতীয় কোনো দেশ থেকে এসে থাকেন, প্রার্থীকে সেখানে পাঠিয়ে দেয়া হবে। আর প্রার্থী যদি রাজনৈতিক আশ্রয় লাভে ব্যর্থ হন, তাহলে অবশ্যই দুই সপ্তাহের মধ্যেই অবৈধ সেই অনুপ্রবেশকারীকে নিজ দেশে ফেরত পাঠানো হবে। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। তবে ইইউর দেশগুলোর সীমান্তে অবৈধ উদ্বাস্তু রাজনৈতিক আশ্রয় প্রত্যাশীদের অনুপ্রবেশ বন্ধ করা, মানব পাচারকারীদের ধরতে সীমান্তের নজরদারি বাড়ানো ও ইইউর কমিশনের সবগুলো দেশে সমান ভাগে ভাগ করার বিষয়ে ঐক্য পৌঁছাতে ইইউর সবগুলো দেশের প্রতি আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলস ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। দেখুন, আমরা বৈঠকে নিরাপদ অভিবাসনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছি। শুধু জার্মানি বা ইতালি সব সময় অবৈধভাবে আসা রাজনৈতিক আশ্রয় প্রত্যাশীদের সুযোগ দিয়ে যাবে সেটা হতে পারে না। বিশেষ করে গেল বছর আমরা কমপক্ষে 1 কোটি ইউক্রেনীয়কে রাজনৈতিক আশ্রয় দিয়েছি। এখনও 3 লাখের কাছাকাছি উদ্বাস্তু ও রাজনৈতিক আশ্রয় প্রত্যাশী অপেক্ষা করছে। যদিও জার্মানি ইউএস সীমান্তের কোনো দেশ নয়, অথচ আমাদের অন্য দেশগুলো সেখানে চুপচাপ থাকছে। বৈঠকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিও মেলোনি জার্মান চ্যান্সেলর শলসের সাথে সুর মিলিয়ে বলেন, তাঁর দেশ সীমান্তবর্তী হওয়ায় সবচেয়ে বিপদে আছে। শুধুমাত্র চলতি বছরেই 50,000 অবৈধ অভিবাসী দেশটিতে অনুপ্রবেশ করেছে, যাদের বেশিরভাগই তিউনিসিয়া, লিবিয়া, আলজেরিয়া থেকে ভূমধ্যসাগর পার হয়ে আসা। তালিকায় আছে বাংলাদেশ ও পাকিস্তানের নামও, যা বাংলাদেশের জন্য ভাবমূর্তি সংকটের কারণ হতে পারে বলে মনে করছেন প্রবাসী বাংলাদেশিরা। জার্মানি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটি হিসেব মতে শুধুমাত্র গেল বছরেই অর্থাৎ 2022 সালে গোটা জার্মানি জুড়ে কর্মী সংকট ছিল 20 লাখের মতো। এই অবস্থা চলতে থাকলে আসছে বছরগুলোতে গোটা জার্মানি জুড়ে কর্মী সংকটে গিয়ে ঠেকবে 70 লাখে। আর তাই অবৈধ পথে জার্মানিতে অনুপ্রবেশ কিংবা রাজনৈতিক আশ্রয় প্রার্থনা নয়, বরং কারিগরি শিক্ষা এবং পেশাগত দক্ষতা অর্জন করে জার্মানিতে অভিবাসনের সুযোগ নেওয়ার আহ্বান অভিবাসন বিশেষজ্ঞদের। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ।